জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধেও সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, সরকার অবহেলিত এলাকাগুলোর প্রতি গুরুত্ব দিয়ে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। দেশের অগ্রগতি অব্যাহত রাখতে অঞ্চলভিত্তিক উন্নয়ন ও শিল্পায়নের তাকিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয়দেব দাসের প্রতিবেদন। বিআইডব্লিউটি এবং বিআইডব্লিউটিসি এর চারটি এমপিবিয়ান ড্রেজার, ঘাটসহ গজারিয়া মুন্সিগঞ্জ ফেরি সার্ভিস এবং চারটি কন্টেনার জাহাজ ও দুটি ইউটিলিটি ফেরি উদ্বোধন উপলক্ষে গণভবনে এই ভিডিও কনফারেন্সের আয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন প্রকল্প উদ্বোধনের পাশাপাশি কথা বলেন সুবিধাভোগী মানুষের সঙ্গে। এ সময় দেশের আর্থসামাজিক উন্নয়নের স্বার্থে নৌপথ সচল রাখার আহ্বান জানিয়ে দেশের দক্ষিণাঞ্চলে আরেকটি নতুন শিপইয়ার্ড নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। নদীগুলি যদি সচল না থাকে তাহলে বাংলাদেশটাও কিন্তু থাকবে না। শেখ হাসিনা বলেন, 75 পরবর্তী সময়ে যারা দেশের রাষ্ট্রক্ষমতায় এসেছে তারা নিজেদের ব্যবসা বাণিজ্য আর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে সময় কাটিয়েছে, দেশের উন্নয়ন করতে পারেনি। তাই ষড়যন্ত্রকারীরা পদ্মা সেতু নির্মাণেও নানা ষড়যন্ত্র করেছে। সরকারের ধারাবাহিকতা ও আন্তরিকতায় দেশের উন্নয়ন করা যায় প্রমাণ হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সকল ষড়যন্ত্রের পথ রুদ্ধ করে সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মতো বড় প্রকল্প বাস্তবায়ন করছে। আন্তরিকতার সাথে একটা দেশ যদি উন্নয়ন করার ইচ্ছা থাকে তা সেটা কিন্তু করা যেতে পারে, তা আমরা প্রমাণ করেছি। পদ্মা সেতু বন্ধ করার জন্য অনেকেই নানা ষড়যন্ত্র করে, কিন্তু সকল ষড়যন্ত্রের পথ অতিক্রম করে আমরা নিজস্ব অর্থায়নে এই পদ্মা সেতু নির্মাণ করে দিচ্ছি। এ সময় সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, মেধার বিকাশ ঘটিয়ে ভবিষ্যৎ প্রজন্ম দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করবে এমনটাই প্রত্যাশা তার। জঙ্গিবাদের বিরুদ্ধে সকলে সম্মিলিতভাবে একটা মানে সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের আন্দোলন গড়ে উঠুক সেটাই আমরা চাই। এর আগে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রামের ধরলা নদীর উপর শেখ হাসিনা ধরলা সেতুর উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি নির্ভর ও জ্ঞান সম্পন্ন বাংলাদেশ গড়ে তুলছে সরকার, এজন্য যার যার অবস্থান থেকে সবাইকে দায়িত্ব পালন করতে হবে। আমরা আধুনিক বিজ্ঞান প্রযুক্তি দিচ্ছি, আজকে ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি, কাজে আমরা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি, কাজে আমাদের সেই দিক থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কাজে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটি জাতি গড়ে উঠুক এটাই আমাদের লক্ষ্য। এ সময় আসন্ন বর্ষা মৌসুমে সারা দেশের খালি জায়গায় বিভিন্ন প্রজাতির গাছ লাগাতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। যেখানে জায়গা থাক সবাই বৃক্ষরোপণ ব্যাপকভাবে করবেন। জয়দেব দাস, বৈশাখী সংবাদ, ঢাকা।